সাবধান, রাজ্যতে ভুয়া আরক্ষীর দপদপনি, আপুনিও পড়িব পারে ভয়ঙ্কর বিপদত। আরক্ষীর নামত ধন সংগ্রহ করে রঙাঘর আলহী দুই প্রবঞ্চক, দলগাঁও ক্রাইম ব্রাঞ্চ আর ওসির নামত ধন সংগ্রহ করে জেললে প্রেরণ দুই প্রবঞ্চকক, তিনি চিকনমাটি গাঁর মামনি বেগমর এজাহারের ভিত্তিত গ্রেপ্তার এই দুই অপরাধী। দলগাঁও আরক্ষে এজাহারের ভিত্তিত গ্রেপ্তার করে দুইকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি দুজন ক্রমে বড়ুয়াজার গাঁর মতিউর রহমান আর বেসিমারির রফিকুল ইসলাম উরফে পাগলা। মামনি বেগমর স্বামী হামিদুর রহমানের গোচর নিষ্ক্রিয় সম্বন্ধীয় কারণত 50,000 টাকা দাবি করেছিল ধৃত লোক দুজনে। দাবি করা ধনের ভিত্তিত 20,000 টাকা ইতিমধ্যে সংগ্রহ করেছিল মামনি বেগমর পরা। বাকি ধন নিদেলে হামিদুরক জেললে পঠাওয়া আর প্রাণে মারার ভাবুকি দিছিল এই দুই অপরাধীয়ে। ঘটনার সন্দর্ভত দলগাঁও আরক্ষে তদন্ত অব্যাহত করে আটক করে এই দুর্ধর্ষ অপরাধীক। ইতিমধ্যে রঙাঘর আলহী এই দুর্ধর্ষ অপরাধী। দলগাঁওর হাসান আলী, রিপোর্ট মাই নিউজ এনি।